আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পটিকেজ। আজকে যে পাখির খাঁচাটি ভিডিও করছি, এটা হলো আপনার 24x24, উচ্চতা 20 করে, ট্রে সহকারে 22 ইঞ্চি করে, তিনতলা পাখির খাঁচা। এটা মেহেদি ভাইয়ের খাঁচা, এটা আপনার নেত্রকোনা যাবে। এটা আমাদের বাংলাদেশ পুলিশ ভাইয়ের, উনি পুলিশে আছেন, তো উনি আগেও আমার থেকে খাঁচা নিয়েছেন এবং এবার ওই খাঁচাটা নিয়েছেন। তো ইনশাল্লাহ ওনার খাঁচা আরও অর্ডার আছে। ওনার এই হলো আপনার 8x8 মেন্ডেলগুলো এবং আপনার আর উপরেরটা হলো দুই পার্ট পার্টিশন। কই পার্টিশন ইউ লাগানো আছে? নিশান সিন পার্টিশন ওই একটা পার্টিশন নিয়ে, এটার মধ্যে একটা পার্টিশন, কোন পার্টিশন? তো পার্টিশন নিয়ে, তো এটার পার্টিশন সোজা করে নিয়ে, তো এটার আপনার উপরেরটা উনি দুই মুখের নিয়েছে এবং বাকিগুলো আপনার এক মুখের। তো এটা 24x24, উচ্চতা 20 ফুট, ট্রে সহকারে 22 ইঞ্চি করে এবং হাফ ইঞ্চি গ্যাপের ফ্রেমে ব্যবহার করা আছে 10 নম্বর তার, সাপোর্টে 12, শিলিতে 14। এবং আপনার এটা চেষ্টা করেছি ওনার যেন ধান না থাকে, ধান না থাকে, হাত টাত না কাটে, তো এভাবেই যেন খাঁচাগুলো আমরা তৈরি করতে পারি সেই দিকে আমরা খেয়াল রাখি। যদি কোনোটা ধার থাকে সেই জিনিসটা চেক করে দেখ, জিনিসটা চেক করে ধার যদি থাকে এগুলো আমরা আবার ধারগুলো ঠিক করে ফেলি। তো এটা স্প্লিট নিয়েছে, উপরের টাউন স্প্লিট নিয়েছে, আলাদা করা যাবে। এই যে একে দেখাই আমরা, সম্পূর্ণ আলাদা করা যাবে। এই স্প্লিটের জন্য আলাদা চার্জ করা হয়। আর যদি স্প্লিট করতে চান, যদি এই স্প্লিটটা করতে চান, আপনার একটা স্প্লিট করতে গেলে আপনার এক খোপে যদি স্প্লিট করতে চান সেক্ষেত্রে আপনার চার্জ হবে এবং আপনার এগুলো আলাদা আলাদা করে ফেলতে হলে আপনার কিছু এক্সট্রা চার্জ হয়। কারণ এটার পিছনে আপনার অনেক সময় প্লাস হলো যে আপনার এক্সট্রা কস্ট হয়। তো এই খাঁচাটা আপনার পাশে দিয়ে রয়েছে ব্রিডিং ডোর এবং সামনের দিক দিয়ে রয়েছে ব্রিডিং ডোর এবং এই পাশেও রয়েছে ব্রিডিং ডোর, দুই তিন পাশে এটা ব্রিডিং ডোর করে। তো উনি এই যে ওনার যে পার্টিশন, উপরের তলার পার্টিশন এবং এটা মিডল পার্টিশন দিয়ে উনি দুই পেয়ার বাজরি অথবা আপনার ইয়ে পালতে পারবে। দেখতে পাচ্ছেন পার্টিশন, এটা রিমুভাল পার্টিশন, যদি টান দেন তাহলে বের হয়ে যাবে, আবার যদি ধাক্কা দেয় তাহলে ঢুকে যাবে। পার্টিশনটা সোজা করে দাও, বের করে না, সোজা করে তারপরে ইয়ে করে। তো এইটা তৈরি হয়েছে আপনার ফ্রেমে 10, সাপোর্টে 12, শিলিতে 14, আবারও বসি। এবং এই খাঁচাগুলো আপনার চাপ দিলে বাঁকা করতে পারবেন না, এত স্ট্রং হয় খাঁচাগুলোর। আপনার অনেকে চিন্তা করেন লাভ বার্ড বা কোকাটেল এইসব খাঁচা দিয়ে আপনার বের হতে পারবে কিনা, এইসব তারের মাধ্যমে চাপ দিলে তার বাঁকা হবে কিনা, কামড় দিয়ে ঝালা ছুটতে পারবে কিনা। কিন্তু আসলে এই খাঁচাগুলো এত শক্ত হয় যে আপনি আসলে নিজে একবার যদি নিয়ে দেখেন, ব্যবহার একটা আমার কাছ থেকে একবার একটা কেস নিয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে অন্যদের কোয়ালিটি এবং যেই রকম মজবুত আমরা তৈরি করি সেই জিনিসগুলো আপনার সবার সাথে একরকম হয় কিনা। তো যখন আপনার একবার নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে কেজগুলো সেম কিনা এবং ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটির মধ্যে কতটুকু পার্থক্য আমরা দিয়ে থাকি। এবং 100% গ্যালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করে থাকি এবং এটা 10, 12, 14 তার দিয়ে, এটা আপনার 225 টাকা কেজি। এবং ঈদের পরে আমাদের কেজিতে প্রাইস বাড়বে, দাম বাড়বে, কারণ হলো আমরা 1 বছর ধরে এই প্রাইসে আছি, কিন্তু সব কিছুর উদ্যোগতিতে আর সম্ভব হচ্ছে না প্রাইসটা সেম রাখা। তো সেক্ষেত্রে আপনারা আপডেট জানতে পারবেন কেজিতে যে প্রাইসটা বাড়বে। তো এটার ওয়েট কতটুকু আসে, প্রাইস কতটুকু আসে, ওজন আর বেশি, তো আমরা এখন ওটা দেখিয়ে দেবো। লাইট বন্ধ করে তো এগুলো আপনার খাঁচাগুলো ওয়েট কতটুকু আসে, দাম কতটুকু হয়, তিনতলা খাঁচার তিনটা ফ্লোরের খাঁচার ওয়েট কতটুকু আসে সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। একসাথে থাকবে কি না, আচ্ছা আলাদা আলাদা করে নিই, ধর আলাদা আলাদা ওয়েট দিস, এক খোপ আপনার প্রায় 7.5 কেজির মতো, এটা উপরের এক খোপ 7 কেজি 540 গ্রাম, এটা সরাসরি। এবার এই দুইটা একটু বেশি আসবে কারণ নিচেরটা এক্সট্রা একটু রডে টানা দেওয়া লাগে, হ্যাঁ ধর ফার্স্ট, এবং উপরে এগুলো লাগাইতে হয়েছে, যার জন্য এটা একটু এক্সট্রা ওয়েট অবশ্যই আসবে। ও পার্টিশন রয়েছে, ওটা 7 কেজির বেশি আসবে, পার্টিশন রয়েছে না, উপরটা পার্টিশন রয়ে গেছে, হ্যাঁ এটা আপনার এটা পার্টিশনটা খাওয়া দিয়ে দিই। টোটাল ওয়েট আসতেছে আপনার এখানে আছে 17 কেজি 680 গ্রাম এবং আপনার ওখানে 7 কেজি 500 গ্রাম বাঁকা হবে।
রড সরি আপনার টোটাল হচ্ছে 17 কেজি 680, আর ওইদিকে হচ্ছে আপনার 7 কেজি 500, না তাহলে আপনার কত হচ্ছে 25 কেজি সামথিং, হ্যাঁ হিসাব করে দেখি কত টাকা বিল আসছে ওনার। ওনার 17 কেজি 680 প্লাস আপনার 7 কেজি 500 গ্রাম, 25 কেজি 180 গ্রাম ইন্টু 225 টাকা, ওনার ৫৬৬৫ টাকা আসছে শুধুমাত্র খাঁচার দাম। কালারের দাম আলাদা, এবং আপনার সিলভার কালার আমরা কস্টিং করছি এখন, আগে কস্টিং করতাম না, বাট সব কিছুর প্রাইস অনেক বেশি, যার জন্য কস্টিং করতে হয়। যেটা আমরা 650 টাকা দিয়ে যেই 1 গ্যালন মাল কিনতাম, মানে 1 গ্যালন রং কিনতাম, সেটা এখন 1050 টাকা করে কিনা পড়ছে আমাদের, যার জন্য প্রাইসটা আমাদের এখানে রাখতে হচ্ছে। তো এইটা সার আপনার ট্রেড প্রাইসগুলো আলাদা, এবং আপনার স্প্লিট করার, এবং যদি একটা ব্রিডিং ডট নেন সেক্ষেত্রে ফ্রি পাবেন এই ইকোপগুলোর সাথে, এক্সট্রা ব্রিডিং ডট নিলে 50 টাকা করে চার্জ হবে। তো আজ পর্যন্ত সেবা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সবাই ভালো থাকবেন। এবং বাংলাদেশের যে কোনো জেলার সদরে এগুলো পাঠানো যাবে, করতোয়া কোরিয়া থাকলে আপনি জেলা পর্যায়ে, জেলা থেকে থানা পর্যায়ে পাঠানো সম্ভব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।